তবে মতন লোক থাকলে দেশে এই অবস্থা হয়, বুঝছিস? আরে আছে লোক আছে, অত কথা কষ্ট ঠান্ডা দাঁড়া থাকে। এত তো তোর বিষয় দেওয়া দরকার নেই, সাইড দাঁড়া। কই তুই কই? আর মাল নিয়েই তুই তো তাড়াতাড়ি আয়। এত উত্তরে আমি কইব না, কথা বলিস। তার মানে যেটা ভাবতেছি আমি সেটা কোনটা? কোনো কিছুই না, তোর তো বাবা চিন্তার দরকার নেই। দিছি ব্যাস, দিয়েছি এই পর্যন্ত শেষ, আর কোনো কথা নেই, ঠিক আছে? আমি এই ব্যাপারটা বড় ব্যাচারে আবার না, তুই তো আসলে লেভেল ছাড়াই আসছিস। আপনি আমার সাথে সাথে বুঝবে ব্যাস, কাহিনী শেষ। এত কত তোর আমি কব কি দিছি কি না দিছি সেটা আমার বিষয়, আমার বিষয়ে নাক গলাবে, ঠিক আছে? নাক গলাবো না, তাই? হ্যাঁ, তুই ফুলা পান দিয়ে এই কাজ করে বেড়াচ্ছিস, তোর সমস্যা কি? তোর কিসে এত লাগে, বুঝলাম না তুমি ব্যাপারটা। তুই নিজে খারাপ হচ্ছিস, ফুলা পানটাও খারাপ করতেছিস। সে হোক, তোর এত তোর চিন্তা তুই কর, কথা বুঝিস নি? তোর চিন্তা তুই, ওরাও বড় হলে তোর মতন এই কাজ করে বেড়াবে। তোর সমস্যা কি? তোর সমস্যা কি হচ্ছে? তোর কিছু হয় আজকে শুধু? তোর কিছু হয় যাই হোক না কেন, সমাজের একটা লোক তো। এম তুই কি করবি? আমি এই করব, কথা বুঝিস না? তুই কি করবি? তাহলে আমি ব্যাপারটা বড় ভাই পর্যন্ত যাও। কে বড় ভাইটা জানানো দরকার? আমরা যেভাবে আছি এইভাবেই থাই, বড় ভাইটার ও সব অত দূরে যাওয়ার দরকার নেই, কথা বুঝিস? তাহলে তুই এইভাবে করে যাবি, সমস্যা কি? এত কথা কষ্ট কেমন? আমরা দুজন দোষ না, এই করে লাভ আছে? আমার লাভ আছে, তোর লাভ কি? সেটা তো আমার বিষয় না। তুই আমাদের থাকবি, মাঝে মধ্যে আলতা বানি খরচ দেবো, তাই নিশে তাই বলে চলবি ব্যাপারটা। তাহলে বড় ভাই তুমি যাও কবি, তাই তাছাড়া কি করবো? হ্যালো মাইনু, কে? যত লাগবে তত দেবো। আমার বলা লাগে।
এখন বস হ্যাঁ কি হইছে বল ভালো আছেন হ্যাঁ কি তোর খবর কি মানে তো তুমি শান্ত আইছিল নাকি তোর সাথে যারা ঘোরা টোরা হ্যাঁ হ্যাঁ ওইটা না ও তো আসে না কেন কি হইছে বস ওর বিষয়টা তো দেখা লাগবে কেন কি করছে বল তো যে কাহিনী করতেছে তো বলা সিরিয়াসলি কইরা বলছ এই যে তুমি বাচ্চা তোর সাথে তেমন কিছু না বস তাও শান্তর কাছে আসলে বলবা নেই দুজন একসাথে আসবা নেই আর সমস্যা নাই কিন্তু বিষয়টা দেখে ঠিক আছে পুলিশ পুলিশ কেস হয়ে গেল আমাদের এই বিষয়ে আবার নাক গলাচ্ছে নি হ্যাঁ ওর তো বেশি এক্সেস করে বলাচ্ছে তাহলে তো সমস্যা হয়ে যাবে তাই আমি সাবধান করেছি তারপরে আপনি তো বিষয়টা দেখে ঠিক আছে কেস টেস করার আগে আর এই জায়গায় ক্লোজ করে দাও চিন্তা করিস না আচ্ছা বস ঠিক আছে আপনি ওর বর্ষা পেলাম বস হ্যাঁ তুই চিন্তা করিস না আর এই জায়গায় কেস ক্লোজ করে দাও আরে পারলে এই জায়গায় নিয়ে ভাই ও যে কাজ করে ভাই ছোট পোলা পাইতে এলাকার বড় ভাই ভাই জানতে মনে আপনি তলবার পে সরবার দিয়ে অঙ্গারোঁ মে জিসম জলায়া হ্যায় তব জাকে কহীঁ হম সর পে ইয়ে কেসরী রঙ সজায়া হ্যায় এ মেরি জমিন আফসোস নাহি জো তেরে লিয়ে সৌ দর্দ সহে মেহফুজ রহে তেরি আন সদা চাহে জান মেরি ইয়ে রহে না রহে জিসমোঁ সে নিকল কে খুন কহে তেরি মিট্টি মে মিল জাওয়া গুল বন কে মে খিল জাওয়া ইতনি সি হ্যায় দিল কি আরজু তেরী নদিয়ো মে বহ জাওয়া তেরে খেতো মে লহরাওয়া ইতনি সি হ্যায় দিল কি আরজু সরসোঁ সে ভরে খলিয়ান মেরে জহাঁ ঝুম কে ভঙ্গড়া পা না সকা আবাদ রহে ও গাঁও মেরা জহাঁ লৌট কে বাপস যা না সকা ও বতনামে মেরে বতনামে তেরা মেরা প্যার নিরালা থা কুরবান হুয়া তেরি আসমত পে মে কিতনা নসিবো ওয়ালা থা Thank you.
तेरी मिट्टी मैं मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरजू तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरावा इतनी सी है दिल की आरजू मेरी तू हंसती रहे तेरी आंख खड़ी भर नम ना हो मैं मरता था जिस मुखड़े पे कभी उसका उजाला कम ना हो ओ माई मेरी क्या फिक्र तुझे क्यों आंख से दरिया बहता है तू कहती थी तेरा चांद हूँ मैं और चांद हमेशा रहता है तेरी मिट्टी मैं मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरजू तेरी नदियों में बह जावा तेरी फसलों में लहरावा इतनी सी है दिल की आरजू Caught in the crossfire. It's caught in the crossfire.